আসসালামু আলাইকুম। পাহাড়ি ডল ও অনবরত বৃষ্টির কারণে কৃষকের মুখের হাসি আজ গেল নিপে, প্রতিটা কৃষকের মাথায় হাত। দেখুন, এখানে 45% করলা চাষ করেছিল এক কৃষক, তার সমস্ত প্রজেক্টটাই লস। পানি ধীরে ধীরে কমছে, কিন্তু সেইভাবে নয়। আর এখানে আমন ধানের জমি সবগুলাই পানির নিচে তলিয়ে সম্পূর্ণ মাঠ জুড়ে। কি আর করা, পানি তো ধীরে ধীরে কমছে। কিছু কিছু শাখা এখনো ভেসে আছে, হয়তোবা আপনারা দেখতে পারতেছেন। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কৃষকরা ফসল ফলায়, কিন্তু সেই ফসলে এখন বন্যার পানির নিচে তলিয়ে গেল। প্রতিটা কৃষক কান্নায় ভেঙে পড়ল, মাথায় হাত প্রতিটা কৃষকের। এটাই নির্মম বাস্তবতা। এগুলো হচ্ছে আমন ধানের জমি, দেখুন কি পরিস্থিতি আজ সেই ফসলগুলোর। এখানে করলার জমি পানিতে তলিয়ে আছে এখন। এখানে আগাম শিম চাষ করা হয়েছিল, কেরালা জাতের শিম, কিন্তু সবগুলাই পানি তলিয়ে গিয়েছিল, কিছুটা এখন দেখা যাচ্ছে। এই কেরালা আর কাশ্মীরি শিম মিলেই এই 30% জমিতে বপন করা হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাস, প্রতিটা কৃষকের মুখ এখন অন্ধকারে ঢাকা। দেখুন বন্ধুরা, এখানে লাউয়ের জমি ছিল, লাউয়ের প্রতিটা বাদাই জমি পানি পরিপূর্ণ, এবং লাউ গাছ অর্ধেক পানির নিচে, এবং কি পাশে আমন ধানের জমি দেখাই যাচ্ছে না, সেখানে আমন ধান কতটুকু পানি আপনারাই বুঝে নেন। কৃষকের কি পরিস্থিতি আজ এই সুনামগঞ্জে। উৎপাদিত ফসল কিছুদিন পরে ঘরে তুলে নিতে পারত, কিন্তু আজ আর হয়নি। এখানে ধানের বীজতলা, বন্ধুরা ধানের বীজতলা খুবই উঁচুতে করা হয়, সেই উঁচুতেও পানি উঠে গেছে, দেখুন আজ। এখানে এই জমিটা এক খেটে খাওয়া দরিদ্র কৃষকের, 1500 শিম ও 1500 লতিকুচু চাষ করেছিল, আজ সেই ব্যক্তি মাথায় হাত দিয়ে বসে আছে। এখানে আমন ধানের বীজতলা ছিল, সম্পূর্ণই তলিয়ে গেছে, দেখাই যাচ্ছে না আর এই বীজতলা। দেখুন শিমের চারাগুলো কিছু কিছু উঁকি দিছে, আর এই জমিটাতে সম্পূর্ণ শিম চারা এখনও কি তলিয়ে আছে, কিছুই করার নাই, মাথায় হাত ছাড়া। প্রতিটা কৃষকের কান্নায় ভেঙে পড়া কষ্ট আজ এই পানিতে, এই বন্যার পানি প্রতিটা কৃষককেই কাঁদিয়ে গেল। এখানে ছিল লতিকুচুর জমি, কিছুই কারণে আজ ডুবে হাবুডুবু খাচ্ছে সেই লতিকুচুর জমি। প্রতিটা খেটে খাওয়া কৃষক এখন দিশেহারা, হায়রে পানি, গরিবের কপালে দুঃখের হাতছানি। এটাই নির্মম। আপনাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।